হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে ব্লগটা এখানে শুরু করছি। এই যে বিট্টু আর আমি রান্না যেন ভাতটা নামিয়ে বসে আছি। বিট্টু আমার কোল থেকে নামছে না। আমি কী করে সবজি কাটবো, কী করে তরকারি রান্না করবো? একটু বলে তো বর চলে আসবে, বলবে যে আমার তো খিদে পেয়েছে, এখনো রান্না হয়নি, কি করেছো বাড়িতে? তো দেখো দেখো বন্ধুরা, বিট্টু আমার কোল থেকে নামছেই না, শুধু বাইরে যাইতে চাচ্ছে। যে বাইরে যেতে চাচ্ছে, আমি দাঁড়া না বাবাই, তা আমি কি করে রান্না করবো? এরকম করিস না বাবাই, তো দেখতে থাকো আমি রান্না করছি নাকি। ওকে নিয়েই বসে আছি, তোমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ ভাই, ওটা দিয়ে খেলো তুমি, তুমি ওটা দিয়ে খেলো, আমি রান্না করি। পাপা আমি তরকারি রান্না করি, তুমি ওটা দিয়ে খেলো। বিট্টু বিট্টু আমি তরকারি রান্না করি, তুমি খেলো। করবো? ওই যে হাজিরা আছে বাবাই, বেগুন খেয়ে বেগুন তুলতেছে, হাজিরাটা নাকি খাবে, তো আমার তো রান্না করতে হবে। পাপা যে ছেলেটা বেগুন তুলতেছে, ওর অনেক দূরে বাড়ি, অনেকই দুপুরবেলায় খাবে, আরও বেগুন খেতে অনেক কাজ আছে, ঘাস হয়েছে ওগুলো পরিষ্কার করবে, বেগুন তুলে প্যাক করতে হবে, সারাদিন কাজ করবে, তো দাদা ভাইটা খাবে, রান্না করতে হবে। বাবাই সবাই তুমি খেলো, আমি রান্না করি গো। হ্যাঁ মা, গাড়ি দেখে ভয় পাস কে? গাড়ি দেখে ভয় নাই তো তোমাকে নিবে না তো বাবা, তোমাকে নিবে না তো, তোমাকে নিবে না তো, ওটা ভুম গাড়ি, ভুম গাড়ি তোমাকে নিবে না তো বাবা, ভুম গাড়ি তো নিবে না তো, তোমাকে নিবে? হ্যাঁ ভুম গাড়িটা কি তোমাকে নিতে আসছে? ভুম গাড়িটা তো রাস্তা দিয়ে যাচ্ছে, তোমাকে নিবে না তো বাবাই, তোমাকে নিবে না তো, তুমি দুষ্ট, তো তো পরীক্ষা শেষ বাবা, একটু ভাষাতে খেল না। দেখ আমার কোলে থেকে নামে না, আমি কেমন করে রান্না করব? কোনটা কোনটা বোকা দিয়ে দিবে তোকে, তুই কান্না করিস না তোকে বোকা দিয়ে দিবে, তুই যে কান্না করিস না তোকে বকা দিয়ে দিবে, বলবে কি ছেলেটা কি দুষ্টু, মাকে একটু রান্না করতে দে। ঠিক আছে তুই তাহলে ভাত খাবি না তো? ও খাবে না, ও খাবে না, তুমি ভাত খাবা না? আচ্ছা শোনো শোনো, ইমা তুমি ভাত খাবা না, আমি যে রান্না করবো। দেখো তো আমি কানের দুল পড়েছি, দেখো এই যে দেখো কানের দুল পড়েছি, কানের দুল পড়েছি না, এই যে এই কানের কানের দুলটা কোথায় বলো তো? ওটা তুমি ওটা তুমি ওই যে চোখের নিচে খুলে ফেলে দিলা, খাটের নিচে ওই সাইড দিয়ে যে ফেলে দিলা, এখন উঠিয়ে দাও আমাকে, আমি একটা দুল পড়ছি দেখো, লোকে কি বলবে, ছি 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 ছি, আর একটা যে খুলে ওখান দিয়ে যে ফেলে দিলি, এখন ওটা উঠে দে, উঠিয়ে দে, ওটা উঠিয়ে দে, তুলে দে, চল তোর খাটের নিচে ঢুকাই দেবো আমি, চল চল। দেখ তো আমার একটা দুলে কেমন লাগছিল বাবাই, একটা দুলে কেমন লাগছে তোমরা, আমার একটা দুলে কেমন লাগছে তো অবশ্যই জানিও, ঠিক আছে? এমনিতে আমি একটু কিউট আছি না, আছি না, একটা দুল বললেও ভালো লাগে, দুটো বললেও ভালো। এই যে বিট্টু শোনো শোনো, দেখো আমি কি বলছি, আমি আজকে রান্না করবো না, আমি আজকে রান্না ঠান্ডা করব না ইমা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর দিতে পারছি না, আমি এখন বিট্টুকে নিয়ে ওইদিকে একটু ঘুরে আসি। তো তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর হচ্ছে একটু করে লাইক করো, ঠিক আছে? রোজ দিন একটু রোজ দিন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তো আমাদেরকে একটু ভালোবাসা দিও, আমরা একটু
এরকম এরকম বিট্টু আর আমি দুষ্টু আর আমি বিট্টু দুষ্টু আমি কি করি একটু আমাদেরকে টাটা দিয়ে দেবো টাটা দুষ্টু টাটা দিতে বাবা টাটা বলো টাটা তোমরা সবাই ভালো থেকো আমার মাকে একটা কানের দুল পরে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে দেখো আমি আমার মাকে রান্না করতে দিচ্ছি না আজকে খাওয়া দাওয়া বন্ধ সকালে চা টোস্ট খাওয়া হয়েছে আমি দুধ পুরি খেয়েছি টাটা বাই বাই ভালো থেকো আজকে ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কাল।